এসে গেছি চার বন্ধু মিলে কলকাতা শহর থেকে একটু দূরে এক বিস্তৃত পায় শিল্পী যিনি শিশু শিল্পী এবং যিনি এক চিত্রকর বটে। আমরা এখন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে পৌঁছেছি। মেন গেট দিয়ে আমরা হাঁটছি, আমরা চারজন। আমরা এবার আস্তে আস্তে সেখানে পৌঁছচ্ছি, পরে আবার সব দৃশ্যগুলো আমরা দেখাব। আজকের এই হাসল অ্যান্ড বাসলের যুগে তার নাম শোনা যায় শুধুমাত্র প্রথিতযশা গ্যালারিতে এবং চিত্রকরদের যেখানে হাতে খড়ি হয় সেই সমস্ত আর্ট কলেজে। তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। তার বাসভবন কোন্নগরে, সেখানে পদার্পণ করলাম আজ সকালে। তার কিছু কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। একটু অন্য রকমের মনে হতে পারে, চিরাচরিত ব্লগে যা মনে হয় বা যা বলা হয় বা যা স্মরণ করিয়ে দেওয়া হয় এটা তার থেকে একটু অন্য রকম। আমরা চাইব আপনারা ভালো করে এই প্রকৃতির সান্নিধ্যে থাকুন এবং তার এই বাসভবনের আমেজটাকে উপলব্ধি করুন। তারা এটাও জানিয়ে দিয়েছেন যে দূর থেকে পর্যবেক্ষণ করুন, কারণ এই প্রপার্টিতে অনেক বিষধর সাপ আছে। দূর থেকে দেখুন এবং এই প্রকৃতির সান্নিধ্য, প্রকৃতির মায়া মমতা উপভোগ করুন।
বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে গাভীর মতন চরে, পরাণ মুখ সবুজ নারী ভাস, দুয়ার চেপে ধরে অবনি বাড়িয়াছ, অর্ধেক লীন হৃদয় দুর্গামি, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়িয়া আমি সহসা শুনি রাতের করা নারা অবনি বাড়িয়াছ। অচেনা মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে, কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর, চক্ষু পরে চক্ষু রাখি সুধালেম, কোথা সঙ্গপণে আছো আত্মবিস্মৃতির কোণে, তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয় করে নেব জয়, সংশয়ে কুণ্ঠিত তোর বাণী দৃপ্ত বলে লবটান।